আমাদের এই দূরত্ব এবং উচ্চতার অঙ্কগুলো করতে হলে সবসময় আমাদের চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে, সেটা হচ্ছে আমরা আগে শিখেছি যে আমাদের যদি একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজ যদি থাকে, এইটা যদি আমরা একটা ত্রিভুজ তৈরি করি, তো ত্রিভুজে সবসময় হচ্ছে যে কোণ সবচাইতে ছোট তার উল্টো দিকের বাহু ছোট হবে। যেমন এটা যদি আমি 30 ডিগ্রি বলি, এটা যদি 30 ডিগ্রি বলি, তার মানে এটার উল্টা দিকের বাহু ভূমিটা ছোট হবে, এটা ছোট হবে। আবার এটাকে যদি 60 ডিগ্রি বলি, 60 ডিগ্রি যেটা হবে 90 ডিগ্রির সাথে ছোট হবে। তো 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই ভূমিটা 60 ডিগ্রি যেহেতু 30 সে বড়, সুতরাং লম্বটা বড় হবে লম্ব, আর ভূমিটা ছোট হবে। আর 90 ডিগ্রি উল্টা দিকে তো আমাদের জানাই আছে। আর যদি এটা 45 ডিগ্রি হয় তাহলে আমাদের এই দুইটা বাহুই সমান হবে, কারণ এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। তো খেয়াল রাখতে হবে আমাদের যদি 60 ডিগ্রি কোণ তৈরি করতে চাই তাহলে আমাদের যে ভূমির যে সাইজটা হবে সেটা আমাদের লম্বর চাইতে ছোট হবে, আর যদি 30 ডিগ্রি কোণ তৈরি করতে চাই তাহলে আমাদের ভূমির সাইজটা লম্বর চাইতে বড় হবে, বা ভূমির সাইজ লম্বর সাইজটা ভূমির চাইতে ছোট হবে, এটা মনে রাখলেই চলবে। তো এখানে মোটামুটি কাছাকাছি একটা করলেই হবে। তো এখানে বলা আছে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ হচ্ছে আমাদের যে তলটা, সেটা ভূতলের কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষে উন্নীত 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। মানে টাওয়ারে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষে উন্নীত এত, তার মানে আমি যদি এখানে একটা বিন্দু দেই, সেই বিন্দু থেকে আমাদের একটা এখানে একটা টাওয়ার আছে, ধরি এখানে একটা টাওয়ার আছে, টাওয়ার একটা টাওয়ার বানাইলাম, একটা টাওয়ার আছে, এই বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে কত বলে দেওয়া হচ্ছে তলস্থ 75 মিটার, তার মানে এটা যদি আমি টান দেই এটা হচ্ছে 75 মিটার, আর এটার সাথে যে কোণ তৈরি করতেছে সেটা হচ্ছে আমাদের কত উন্নীত 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে, 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে। তো আমাদের বের করতে হবে কি টাওয়ারের উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এইটা, তার মানে এইটা আর এটা দেয়া আছে, এটা দেয়া নাই, এখন আমাদের এই উচ্চতাটাকে বের করতে হবে। এবং এখানে কোণ দেওয়া আছে, কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ তৈরি করলো। তো এখন এই উচ্চতা বানানোর জন্য, বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমাদের এই দুইটার মান যেহেতু দেওয়া আছে, এখান থেকে আমরা পাই কি, আমরা টেন যে জিনিসটা বের করব, সেই যে জিনিসটা আমাদের বের করতে হবে উচ্চতা, সেটাকে আমরা আগে লিখব এইচ, আর আমাদের যেটা দেয়া আছে সেটা লিখব পরে। তো এখন আমাদের কি হলো, লম্ব বাই ভূমি, বা বলতে পারি অপোজিট, এই কোণের অপোজিট বিপরীত বাহু বাই এর সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কখন হয়, যখন আমরা টেন থিটা বলি। সো টেন কত হবে 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারি এইচ বাই 75, আর টেন 30 ডিগ্রির মান কত হবে, টেন 30 ডিগ্রির মান হলো 1/√3, 1/√3, এটা হচ্ছে টেন 30 ডিগ্রির মান। তো এখান থেকে আমরা পাইতেছি এইচ ইকুয়ালস টু 75/√3, এটা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দেই, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের হয়ে গেলো 75/√3। তো এখানে এটাকে আমরা যদি এখন ভাগ করি তাহলে হবে কি, আমাদের এটাকে √ বের করে নিয়ে আসার জন্য আমরা দুই দিকেই কি করব, এটাকে আমরা রুটের ভিতর থেকে √3 নিয়ে আসার জন্য দুই দিকে আমরা গুণন করে দিলাম √3 দিয়ে, সহজভাবে 75/√3/3, √3 গুণন করলে এটা হয়ে যাবে। তো 3/25 আমরা জানি এইচ ইকুয়ালস টু 25/√3, এইভাবে লিখতে পারি। তো এখানে আমাদের উচ্চতাটা পেয়ে গেলাম 25/√3, এটা আমরা ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাই তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি, যেমন আমরা ক্যালকুলেটর যদি নেই 25/√3, তাহলে হচ্ছে কত আমাদের 43.301, এখানে আমাদের 43.301। তো এটা হচ্ছে তার এত মিটার উচ্চতা।
তো এইভাবে আমরা উচ্চতাগুলো বের করতে পারি। তো ঠিক একইভাবে আরেকটা দেওয়া আছে, একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষে উন্নতি ভূমির কোনো বিন্দুতে উন্নীত কোণ 60 ডিগ্রি হলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির গোড়া থেকে দূরত্ব নির্ণয় করো। তার মানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে, যে একটি গাছের উচ্চতা দেওয়া আছে 105 মিটার। আমরা একটা গাছ আঁকি, তা আমরা ধরি এটা একটা গাছ, তো এটার উচ্চতা দেওয়া আছে, আমাদের উচ্চতা দেওয়া আছে। তো এখন এইটা যে কোণটা উৎপন্ন করে, এখানে কোনো একটা জায়গায় কোণ উৎপন্ন করে, তখন গাছ থেকে 60 ডিগ্রি উল্টা মানে কি ভূমিটা আমার ছোট হবে, যেটা আমরা প্রথমে শিখলাম, ভূমিটা ছোট হবে লম্বরসাইতে। এখন এইখান থেকে যদি আমরা গাছটাকে টানি, তাহলে এখানে হয় আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাদের বলা আছে, আমাদের উচ্চতা দেওয়া আছে কত, 105 মিটার, আমাদের এটা বের করতে হবে। তো এখন কী করবো আমরা, আমরা যেটা না জানি, যে মানটা না জানি সেটা বলবো। তো এখান থেকে আমাদের এটা যদি আমি এ বি সি নাম দেই, তাহলে অ্যাঙ্গেল বি এ সি দেওয়া আছে 60 ডিগ্রি, বি সির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া নাই, বের করতে হবে। তার মানে যেটার মান দেওয়া নাই সেটা আমরা উপরে লিখবো, এ বি ডিভাইডেড বাই যেটা দেওয়া আছে সেটা নিচে লিখবো, বি সি। তার মানে হচ্ছে কি, আমরা যেটা বের করলাম সেটা হলো ভূমি বাই উচ্চতা বা অ্যাডজাসেন্ট কোণ বা সন্নিহিত কোণ বাই আমাদের বিপরীত কোণ সমান সমান। তাহলে কি এটা কোন সময় হয়, যখন এটাকে বলা হয় কট 60 ডিগ্রি বলা হবে, কটের জন্য আমরা এরকম করে থাকি, যে ভূমি বাই লম্ব হচ্ছে কট। তো এখন আমরা এখানে এ বির মান, এ বির মানটা বের করব, এ বি, বি সির মান দেওয়া আছে কত, 105, আর কট 60-এর মান কত, কট 60-এর মান হচ্ছে আমাদের রুট ওভার থ্রি কট 60-এর মান। তো এখন আমরা এখান থেকে পাই কি, এ বি সমান সমান 105 রুট ওভার 3। এটা যদি গুণন করে দিই এটার সাথে এটা, তাহলে 105 রুট ওভার 3, এটাকে যদি আমরা ক্যালকুলেটারে নিয়ে আসি, তাহলে হলো কি 105 × 3√81.86। তার মানে এ বি সমান সমান হলো, এ বি সমান সমান হলো 1, এখানে অ্যাকচুয়ালি হবে 1/√3, কট 60 মান হবে 1/√3। আর এটাকে আমরা মুছে দিই, এখান থেকে মুছে দিলে আমাদের হয়ে গেল কি, এ বি সমান সমান এইটাকে 105 ডিভাইড বাই √3। এটাকে বলতে পারি এ বি কে যদি আমরা √3 দিয়ে, 105কে যদি √3 দিয়ে ভাগ করি, আমরা ক্যালকুলেটার নিয়ে আসি, ক্যালকুলেটার হচ্ছে 105 ডিভাইডেড বাই 3√ সমান সমান হচ্ছে 60.621। তো এটাকে বলতে পারি 60.621। এভাবে আমরা লিখতে পারি, এভাবে আমরা বের করে বলতে পারি এত মিটার প্রায় তার দূরত্ব। এখানে আরেকটা কাজ দেয়া আছে, এখানে এ বি একটি গাছ, গাছে প্রদত্ত তথ্য থেকে গাছটির উচ্চতা নির্ণয় করে। এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে বলা হচ্ছে বি আর ডি এর দূরত্ব হয়েছে আমাদের 50 মিটার। তার মানে এ বি যদি গাছ হয় তাহলে আর উচ্চতা নির্ণয় করতে হবে, এটা আমরা আমরা যেভাবে করলাম সেভাবেই করতে পারি। তার মানে আমাদের বলতে হবে এইচ, এইচ হচ্ছে ধরি, ধরে নিয়ে এটা হচ্ছে এইচ, এইচ ডিভাইডেড বাই আমাদের বলা আছে, দেয়া আছে কি আমাদের বিডি মানে 20 সমান সমান হচ্ছে কি, আমরা লম্ব বাই ভূমি নিচ্ছি, তার মানে হচ্ছে আমাদের 10, আর এখানে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো এইচ বাই 20 = 10 60 ডিগ্রি মান হচ্ছে কত, √3। তো এইচ হচ্ছে 20√3। তো গাছটি পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব, তার মানে এখান থেকে এটার দূরত্ব নির্ণয় করতে হবে, এটার দূরত্ব কত, এটা আমাদের বি সির দূরত্ব কত আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা এখন এইচ এর মান জানি, এটা জানতে হবে, এটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে 60 ডিগ্রি বলা হয়েছে, এ 60 ডিগ্রি। তো আমরা এখানে বলতে পারি কি, আমাদের এইখান থেকে বলতে পারি বি সি, কারণ এটা যেটা না জানি সেটা আমরা উপরে লিখব, আর যেটা জানি সেটা আমরা নিচে লিখব। এখানে এইচ দেওয়া আছে সমান সমান হবে কি, তার মানে ভূমি বাই উচ্চতা, ভূমি বাই উচ্চতা কখন হয়, যখন কট থেটা হবে,
আর ট্যান থিটা হয়েছে কি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর ভূমি বাই উচ্চতা বা ভূমি বাই লম্ব যেটা সেটা হচ্ছে আমাদের কট থিটা, কট 60 ডিগ্রি লিখবো। তার মানে বিসি ডিভাইডেড বাই এইচ এর মান আমরা জানি 20√3 ইজ ইকাল টু কট 60 হচ্ছে কত, 1√3। তো এখান থেকে বিসি সমান সমান 20√3 ডিভাইডেড বাই √3, মানে হচ্ছে এটা এটা কেটে যাবে, বি সি মানে এই বিসির দূরত্বটা হবে 20 মিটার, 20 মিটার, এটাই হচ্ছে উত্তর। তো এইভাবে আমরা দূরত্ব উচ্চতা যাই দেওয়া থাক না কেন খুব সহজেই বের করে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।